কংগ্রেস যদি মেঘালয়ে তাদের চাহিদা মাফিক আসন ছেড়ে দেয় তাহলে পশ্চিমবঙ্গে দুটি আসন কংগ্রেসকে দেওয়ার কথা ভাবতে পারে তৃণমূল কংগ্রেস। যদিও এখনও আসন সমঝোতা নিয়ে বিরোধীদের কোনো কথা শুরু হয়নি এবং আসন্ন বেঙ্গালুরু বৈঠকে সামগ্রিকভাবে তা শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে এমন মেঘালয় বঙ্গ দরাদরির ভাবনা চিন্তা তৃণমূলের অন্তর্মহলে শুরু হয়েছে বলেই রাজনৈতিক সূত্রে খবর। রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ, শেষ পর্যন্ত আসন সমঝোতা হলে বিস্তর দরকষাকষির পরেই তা হতে পারে। আর পশ্চিমবঙ্গে মাত্র দুটি আসন লড়াই এবং মেঘালয়ে লোকসভার দুটি আসনে ছেড়ে দেওয়ার সূত্র কংগ্রেস মেনে নেবে এমন ভেবে নেওয়ারও কোনো কারণই নেই, তৃণমূলও তা জানে। তাই তৃণমূলের তরফে ধরনের ভাবনা চিন্তা, 42টির মধ্যে 42টি আসনেই একা লড়াইয়ের মনোভাব থেকে সরে এসে আলোচনা এবং দরকষাকষিতে আগ্রহের আপাত ইঙ্গিত বলে রাজনৈতিক মহলের একাংশের মত। সাংবাদিক বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় স্তরে জোট প্রসঙ্গে তিনি বলেছেন, আপনারা কংগ্রেস এখানে আমাকে গালাগালি দেবেন, আমি দিল্লিতে পূজোর নৈবেদ্য সাজিয়ে দেব, এটা ভাবা উচিত নয়, আমাকেও আপনাদের দুব্য দিতে হবে। রাজনৈতিক সূত্রের খবর, প্রতীকী অর্থে দুব্য বলতে আসনই বুঝিয়েছেন তিনি। আবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, আপনি আমাদের লোককে খুন করবেন, আপনাকে গলায় ফুলের মালা দেব, তাও তো হয় না দিদি, আপনি বেঙ্গালুরু যান আর পাটনায় যান, এই বাংলার সন্ত্রাসের নায়িকা হচ্ছেন আপনি, আপনি আমাদের এখানে খুন করবেন আর আপনার হয়ে ঢোল বাজাবো, এই দুঃস্বপ্ন যেন মমতা বন্দ্যোপাধ্যায় না দেখেন। এই আবহে তৃণমূল সূত্রে বক্তব্য, বিজেপি বিরোধী ঐক্যের প্রশ্নে বাংলায় 42টির মধ্যে 42টি আসনে তৃণমূল লড়বে এমন নাও হতে পারে। তবে কোনো রফাই আসন আসার আগেই এখনও অনেক দরকষাকষির সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে কংগ্রেস বিনিময়ে কি দিচ্ছে তা খতিয়ে দেখা হবে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া হবে না। গত কয়েক মাস ধরেই জাতীয় বিরোধী রাজনীতির মঞ্চে তৃণমূল পুরনো অ্যালার্জি ভুলে কংগ্রেসের প্রতি সখ্যের বার্তা দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের পক্ষ থেকে বলা হয়েছিল তারা কংগ্রেসের কাছ থেকে ঐতিহ্য প্রত্যাশা করে। গত পাটনা বৈঠকে সেই ঐতিহ্যের কোনো খামতি রাখেননি কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। সাগরদিঘি উপনির্বাচনের ঘটনাকে ঘিরে যে তিক্ততা তৈরি হয়েছিল তা রাজ্য স্তরে বেড়ে গেলেও কেন্দ্রীয় স্তরে দ্বিপাক্ষিক সম্পর্ক আপাতত তিক্ত নয়। পঞ্চায়েত ভোটে যথেষ্ট হিংসা হলেও মমতার প্রতি দিল্লি থেকে কংগ্রেসের বার্তা নেতিবাচক নয়। ঠিক দুবছর পরে বেঙ্গালুরুর বৈঠকে মুখোমুখি হবেন সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে আসন সমঝোতার প্রসঙ্গ উঠবে কিনা তার নিশ্চয়তা নেই। তবে মমতা তার দেওয়া সূত্র হিসেবে বলতে পারেন, যে যে রাজ্যে শক্তিশালী সেখানে তাকে বিজেপির সঙ্গে লড়াইয়ে এগিয়ে দিয়ে বাকিরা সমর্থক করুন। সেই হিসাবে মেঘালয়ে সামান্য হলেও কংগ্রেসের প্রাপ্ত শতকরা ভোট তৃণমূলের থেকে কম, দুই দলেরই বিধায়কের সংখ্যা 5। যে রাজ্যে তৃণমূলের 14% মতো ভোট রয়েছে, তৃণমূলের বক্তব্য, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যদি কংগ্রেসকে আসন পেতে হয় সেখানে তাদের বিধায়কের সংখ্যা 0, তাহলে মেঘালয়ে লোকসভার 2টি আসন তৃণমূলকে ছাড়তে হবে, কিন্তু মেঘালয়ে লোকসভার আসন সংখ্যাই 2। ফলে সে রাজ্যের 2টি আসনেই তৃণমূলের হাতে ছেড়ে দেবে কংগ্রেস এমন সম্ভাবনা নেই বললেই চলে। তবে দরকষাকষির ক্ষেত্রে প্রস্তুত হতে পারে মনে করছে রাজনৈতিক মহল। জাতীয় দলের তকমা হারানোর পরে মেঘালয়ে নিজেদের রাজনৈতিক জমি বাড়াতে আগ্রহী তৃণমূল। 2021 সালে বিপুল আসন নিয়ে তৃণমূল তৃতীয়বারের জন্য বাংলায় ক্ষমতায় আসে। ওই বছরেরই অক্টোবরে 12 জন কংগ্রেস বিধায়ককে নিয়ে মেঘালয়ের 2বারের মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মুকুল সাংমা তৃণমূলে যোগ দিয়েছিলেন। মেঘালয়ের দ্বিতীয় বৃহত্তম দল হয়েছিল তৃণমূল, পেয়েছিল প্রধান বিরোধী দলের মর্যাদাও। চলতি বছরের বিধানসভা ভোটে ত্রিপুরায় কোনো প্রভাব না ফেলতে পারলেও মেঘালয়ে সাফল্য পাবে ঘাসফুল শিবির।